যেমন হিন্দুরা বিশ্বাস করে যে তাদের সৃষ্টিকর্তার নাম হইল ভগবান ভগবানের চায়ের রূপ তাই না কখনও হয় তিনি শিব কখনো হয় নারায়ণ কখনো হয় ভগবান এইভাবে একেক কাজ করে আবার সেই ভগবানেরও আছে অনেক দেবী দেবদেবী দেবী কোনোটার নাম হইল সরস্বতী কোনোটার নাম হইল লক্ষ্মী কোনোটার নাম দুর্গা আবার একটা দশটা হাত আছে এই জন্য তারা বড় মূর্তি বানাই পূজা করে ওটা তাদের ধর্মের বিষয় এটা কি আমাদের পালন করার কিছু আছে কিন্তু ওই যে গরু খাওয়ার মুসলমান গরু পাইলে আর হুস থাকে না মরা খাইতেছে না জিন্দা খাইতেছে খবর নাই এরা আবার বাইরে গিয়া উৎসব করে উৎসব করে হ্যাঁ এদেরকে আসলে ওই যে খাটি বাংলায় যেটা কয় আর কি কি কম আর মাইক সারা কই এই এটা রেকর্ড করেন না হ্যাঁ লজ্জাও লাগে না লজ্জাও লাগে না শয়তান তো দুই একটা থাকবে ও তো অস্থির হয়ে গেছে আজকে লোক পাইতেছে না কারণ মসজিদের ভিতরে সবাই তারপরেও কিছু লোক বাইরে চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা ভালো সময় পার করছি জোরে কব আলহামদুলিল্লাহ কিভাবে এই যে ইংরেজি বছর এর কোনো শরীয়তের কোনো গুরুত্ব নাই এটা উৎসব করা পালন করা বরং এটা শরীয়তের দৃষ্টিতে গুনার কাজ বছর নিয়ম মাফিক আসে নিয়ম মাফিক যায় এটা একটা ক্যালেন্ডারের হিসাব এই দেশে ইংরেজ শাসন আসার আগে কোনো ইংরেজি বছর ছিল না কেউ জানতোই না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলো আসছে কয়শো বছর হইলো দুইশো বছর মাত্র কারণ এই দুইশো বছর আগে ইংরেজরা আমাদের এই দেশ দখল করে নিয়ে গেছিল আমাদের যারা শাসক ছিল এই ছোট বাচ্চারা শুনো আমাদের যারা মুসলমানদের শাসক ছিল তাদেরকে মেরে কেটে ইংরেজরা এই দেশটা তারা দখল করে নিয়ে গেছিল আর তারা দেশ দখল করার ফলে আমাদের লেখাপড়া আমাদের শিক্ষা আমাদের বছর গণনার মাস আমাদের কোরআন হাদিস এই সবগুলো তারা বন্ধ করে দিছিল শুধু তাই নয় হাজার হাজার আলে মুলামাকে তারা ফাঁসি দিয়েছিল তারা চেষ্টা করেছিল এই বাংলাদেশ থেকে একেবারে পুরোপুরি ইসলাম মুইসা দিয়া এটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর যার কারণে ইংরেজরা বিভিন্ন জায়গায় বিশেষ করে পাহাড়ি এলাকায় খ্রিস্টান মিশনারি দিয়া সেই মিশনারির ভিতরে খাবার পোশাক কাপড় চোপড় বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়া অনেক গরিব মানুষকে তারা খ্রিস্টানও বানাইছিল তোমরা বুঝতে পারতেছো জোরে বলো আওজু বিল্লাহ এখনো ওই খ্রিস্টানরা আমাদের দেশে চুপে চুপে ডাক্তারি করার নামে কম্বল দেওয়ার নামে টাকা পয়সা সাহায্য করার নামে টিকা দেওয়ার নামে বিভিন্ন নামে এখনও তারা আমাদের দেশে এইগুলোর আড়ালে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর কাজে নিয়োজিত আছে তোমরা সবাই সাবধান থাকবা ওই খ্রিস্টানদের গণনার মাস হইল ইংরেজি বছর এটা কি আমাদের পালন করার কিছু আছে কিন্তু ওই যে গরু খাওরা মুসলমান গরু পাইলে আর হুস থাকে না মরা খাইতেছে না জিন্দা খাইতেছে খবর নাই এরা আবার বাইরে গিয়া উৎসব করে উৎসব করে হ্যাঁ এদেরকে আসলে ওই যে খাটি বাংলায় যেটা কয় আর কি কি কম মাইক কই রেকর্ড করেন না 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 লজ্জাও লজ্জাও লাগে লাগে যাই হোক আমরা একটা মুসিবত থেকে মসজিদে বসে নিরাপদে সময় পার করছি যে আমরা ওই শয়তানি কাজকামের মধ্যে যুক্ত হই নাই তাইলে আলহামদুলিল্লাহ আবার নতুন বছর আজকে ঢুকলো এইটারও কিছু না গতকালকে রাত বারোটা বাজছে বারোটার পরে রাত একটার সময় শুরু হয়েছে আগামীকালও রাত বারোটা বাজবে আবার ঘড়ির কাটায় কারণ ঘড়ির হিসাবটা হইলো কি বারো ঘন্টার আবার কোনো কোনো ঘড়ি কিন্তু চব্বিশ ঘন্টাও আছে রেল স্টেশনের ঘড়ি কিন্তু চব্বিশ ঘন্টা তো রেল স্টেশনের নতুন বছর হিসাব করবো কেমনে তো এখানেই তো ধরা খাইল যাদের ঘড়ি বারো ঘন্টার নাকি তাদের ঘড়ি না হয় বারোটা বাজছে গত বছর চলে গেছে দুই শেষ বারোটা বাজার পরেই দুই শুরু হয়েছে কিন্তু যে সব জায়গায় ঘড়ি চব্বিশ ঘন্টা ওরা কি করবে হ্যাঁ তাহলে তো ওদের পালন করার সুযোগই নেই তার মানে হইলো এই রকম বছর পালনের কোনো সুযোগ নাই বলি হ্যাঁ আল্লাহর কাছে আমরা পানা চাই বলি নওজবিল্লাহ আমি একেবারে অল্প কয়েকটা কথা বলে দশ পনেরো মিনিটের ভিতর ছেড়ে দিব কারণ আজকে আমি হইলাম হোস্ট বাড়িওয়ালা আর ওনারা হইলেন গেস্ট গেস্টরা নতুন মানুষ আমাদের মেহমান এক জনের এক এক রকম সৌন্দর্য এক এক রকম গ্রান এটা কি হর গোলেরা রং ওয়া বৌ দিঘার প্রত্যেক ফুলের রং এবং গ্রান আলাদা আলাদা আগে যে যুবক মোহাম্মদ আলী বক্তৃতা করে গেছে দাঁড়াইয়া যুবক মানুষ এই বয়সে তো একটু জোরে সোরে কথা কইবই বই বুড়া হইলে কি আর পারবো আমি রকম বয়সে দাঁড়াইয়াই বক্তৃতা করছি দাঁড়াইয়া লাফাইয়া সব সময়। এখন বইয়া করছি এটাই নিয়ম তাই না আবার একটু আগে বৈশা বৈশা আলোচনা করে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আকিদার উপর আকিদা তাই না আকিদা কি বুঝলাম আমরা যে কতগুলো জিনিস বিশ্বাস করি সেইগুলো যথাযথভাবে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসের উপরে আজীবন মৃত্যু পর্যন্ত কি থাকা একেবারে সুদৃঢ়ভাবে অবস্থান করা যেমন আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি আল্লাহর বিশ্বাসটা কেমন হওয়া চাই সেটা আমরা আজকে আলোচনার মধ্যে শুনছি তাই না আল্লাহ সম্পর্কেই মানুষের মধ্যে সবচাইতে বেশি বিভ্রান্তি কথা ঠিক না বে ঠিক হ্যাঁ অমুসলিমরা তো আল্লাহ সম্পর্কে তাদের মতো বিশ্বাস করে যেমন হিন্দুরা বিশ্বাস করে যে তাদের সৃষ্টিকর্তার নাম হইল ভগবান ভগবানের চায়ের রূপ তাই না কখনো হয় তিনি শিব কখনো হয় নারায়ণ কখনো হয় ভগবান এইভাবে এক এক কাজ করে আবার সেই ভগবানেরও আছে অনেক দেবী দেবদেবী কোনোটার নাম হইল সরস্বতী কোনোটার নাম হইল লক্ষ্মী কোনোটার নাম হইল দুর্গা আবার একটা দশটা হাত আছে এই জন্য তারা বিরাট বড় মূর্তি বানায় পূজা করে ওটা তাদের ধর্মের বিষয় ওইটা আমাদের শোনারও দরকার নাই বিশ্বাস করারও দরকার নাই কিন্তু আমাদের পাশে অনেক মানুষ আছে ভারতে অনেক মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যারা সৃষ্টিকর্তা সম্বন্ধে কি ধারণা করে যে সে হইল একটা মূর্তির মতো কথা ঠিক না বে ঠিক আবার সেই মূর্তি আসমানের নাইমা হয় কি মহিলা হয় মহিলা হয়ে আবার বাংলাদেশে আসে শ্বশুরবাড়ি বেড়াইতে আসার সময় মাঝে মাঝে সে যখন খুব রোদ হয় তখন সে আসে হাতির পিঠে ছড়িয়া আর যদি বৃষ্টি হয় তখন কই নৌকায় ছড়িয়া আসে এরা টাকা পয়সা দেয় ওইটা বানায় বানানোর পরে দুই দিন খালি ঢোলঢগর পিঠায় আর বাঙালিরা গেগর গরু যে মিষ্টি মুষ্টি বানায় এগুলো রাক্ষসের মতো খায় যেইটা খাওয়া হারাম যেইটা নিকৃষ্ট একেবারে মলমূত্রের চাইতেও হারাম কিন্তু তারপরে বাঙালি রাক্ষস যা পায় তাই খায় এটা খাইতে ভাই হ্যাঁ আর ওদের ওই মন্দিরে গেলে ওইটা দেয় ওইটার নাম দিছে ওরা কি ওই যে শ্রাদ্ধ নাকি না কি জানি প্রসাদ 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 এটা কিন্তু মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। হিন্দুরা আল্লাহকে কি বলে ভগবান বলে হিন্দুরা আল্লাহকে কি বলে নারায়ণ বলে হিন্দুদের ওইটা হিন্দুদের তাই না আবার খ্রিস্টানরা খ্রিস্টানরা যারা সৌদি আরব আশেপাশে এলাকার তারা কিন্তু আল্লাহরে আল্লাহই ডাকে কিন্তু আবার আল্লাহর জন্য একটা ছোটো ছেলেও বানাইছে যে ওইটা তার ছেলে ছেলেটার নাম হইল আরবিতে ঈশা কিন্তু তারা নাম দিছে যিশু তো যেহেতু আল্লাহর ছেলে আছে তাহলে আল্লাহর একটা বউয়েরও দরকার সেই জন্য বউ একটা বানাই দিছে সেই বউয়ের নাম হইলো মেরি মেরি আরবিতে তার নাম হলো মরিয়ম এটাও তাদের বিভ্রান্তিকর বিশ্বাস বিশ্বাস আল্লাহ যদি বাপ হয় তো বাপের একদিন মরা দরকার না মরলে ছেলেরাজ পাইব কেমনি তাদের কাছে আমাদের দেখো আমরা খুব সহজভাবে বলতে পারি যে খ্রিস্টানরা যে আল্লাহরে ছেলের বাপ বানাইছে সেই বাপ কত স্বার্থপর নিজে রয়ে গেছে ছেলেডারে মেরে ফলাইছে যাতে রাজত্ব হারাইতে না হয় তাইলে আর তাদের স্রষ্টা স্বার্থপর হইল না থাক তাদেরটা আমরা মুসলমানেরা আল্লাহকে কি বইলা বিশ্বাস করি আল্লাহ তাই না আল্লাহ আবার আমরা যারা সহি আকিদার লোক দুই রকম মানুষ আছে এক দল একদল সহি সহিদার লোক আর একদল হইল সহি না মানে বিশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ আকিদার লোকেরা মনে করে আর আমরা মনে করি এই দুইজনের মনে করায় আল্লাহ কিন্তু দুই রকম কি বললাম আল্লাহ দুই রকম আমাদের আল্লাহ কোথায় থাকে এই সহি আকিদাওয়ালাদের আল্লাহ থাকে কোথায় আরো সে আজিমের উপরে এটা পাইছি কেমনে কোথায় পাইছি কোরআনের আর কোরআনটাকে এতক্ষণ আলোচনায় কি শুনলাম সব বিষয়ে যথাযথ জ্ঞান লাভ করার একমাত্র সোর্স সোর্স অফ নলেজ ইংরেজিতে বলে জ্ঞানের উৎসব তাই না জ্ঞানের উৎসব আমার আমাদের মতোই নামে মুসলমান কিন্তু তাদের আকিদা ভেজাইলা আকিদা ভেজাইলা আকিদা ওয়ালাদের আল্লাহ থাকে কোথায় সব জায়গায় তাদের আল্লাহ কই থাকে সব জায়গায় তাই না আবার দেখো আমরা যারা সহি আকিদার লোক আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি কিসের তৈরি তাদের তাদের নবী কিসের তৈরি নূরের তৈরি আমাদের নবীজি বাইসা আছেন না ইনতেকাল করছেন এনতেকাল করছেন কবর কোথায় মদিনায় মদিনায় মদিনার মসজিদে নবীর পাশে তাই না আর তাদের নবী মরে নাই তাদের নবী মরে নাই জিন্দা এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো মানুষ যদি জিন্দা থাকে তাহলে তার খাবার পানির দরকার হয় তার খাবার পানি কবরের মধ্যে দেয় কাঠা কেউ যদি খাবার খানি পানি খায় তাহলে তার বাথরুমে যাইতে হয় বাথরুমে কখন যায় তাহলে বোঝা গেলো এইটা একটা ধান্দাবাজি বিশ্বাস কথা ঠিক না ঠিক